হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সাবিত ব্লগস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আসছি মহাখালী বিআরটিএ অফিসে, এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন শান্তিপূর্ণ একটা সমাবেশ হচ্ছে। নতুন করে যে মোটরযান গতিমালা নির্দেশিকা হয়েছে তার বিরুদ্ধে, কারণ আমরা চাই আমাদের স্বাভাবিক যে চলাচল সেটা যেন বিঘ্নিত না হয় এবং প্রত্যেকটা মোটরযানেরই স্বাভাবিক গতি যেন রাস্তায় থাকে। আর যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে যে রাস্তাগুলো আছে সেন্সিটিভ সেখানে স্পিড লিমিট দিয়ে দিই, বাট কোনো বাইক বা কোনো গাড়ির স্পিড লিমিট যেন না দেওয়া হয়। আমাদের আসলে চাওয়াটা এটাই। এই চাওয়ার পরিপ্রেক্ষিতে আজকে আমরা সব বাইকার ভাইরা এই মহাখালী বিআরটি অফিসের সামনে এসেছি এবং প্ল্যাকার্ড নিয়ে হাতে দাঁড়িয়েছি। আর কিছুক্ষণ পর আমরা বিআরটি চেয়ারম্যান মহোদয়ের হাতে আমাদের স্মারকলিপি বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেই স্মারকলিপি তার কাছে প্রদান করব, যেন কর্তৃপক্ষ আমাদের দিকে সদয় দৃষ্টি দেয় এবং এই মোটরযান নীতি খুব দ্রুত সংশোধন অথবা বাতিল করে আমাদের স্বাধীন চলাচল অব্যাহত রাখে। এই আশাই করবো ইনশাআল্লাহ।